আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে কথা বলবো নতুন না পুরাতন একটি অফার নিয়ে, যেটা এখনও পর্যন্ত পেমেন্ট করছে এবং আগামীতেও এটা হয়তো পেমেন্ট করবে, যেহেতু ফ্রিতে পেমেন্ট করে। সো আপনারা অবশ্যই এখানে কাজ করবেন। কথা বলতে চাচ্ছি মাইন্ডবেস এই অফারটি নিয়ে। আপনারা মোবাইল, এটা কিন্তু আমার মাইন্ডবেস অ্যাকাউন্ট, এবং এখানে অ্যাকাউন্টে যখন লগ ইন করেছি তখন একটা এশো করে আমরা এটা ক্রস করে দেই। এই মুহূর্তে আমার ব্যালেন্সে $817, কিন্তু এটা রিয়েল ডলার না, মানে এটা এখানে এখানটার নিচে যদি আসেন তাহলে 125টি টোকেন কিন্তু আমি মাইন করেছি। সো এখান থেকে মাইন করার কারণে আমার ব্যালেন্সে 125টি টোকেন আছে, যেটার ভ্যালু $817। আসলে এটা এক একটা টোকেনের ভ্যালু কিন্তু এখন 38 সেন্ট, 39, 40 এরকম, মানে মার্কেট বুঝে ওঠানামা করে আর কি। সো আপনারা এই মাইন্ডবেজে যারা কাজ করতেছেন না, আমি তাদেরকে বলবো অবশ্যই কাজ করবেন। আর নতুন যারা কাজ করতে চান এখন, তারা কিন্তু করতে পারেন, তবে আপনাকে ডিপোজিট করতে হবে। সো এখানে 25টা টোকেন ডিপোজিট করে তারপর আপনাকে প্রতিদিন একটা করে টোকেন ক্লেম করতে দিবে। সো আমরা যেহেতু প্রথম দিকে যারা জয়েন করেছিলেন তারা কিন্তু 25টা টোকেন হয়ে গেছিলো, কিন্তু তারা কিন্তু এখন মাইনিং করতে পারবেন। কিন্তু আপনার ব্যালেন্সে যদি 25টার কম টোকেন থাকে তাহলে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন না। মাঝে এটা আসলে একটু ঝামেলা পড়েছিল, ঝামেলাটা আসলে যেটা হয়েছে, বাঙালি মানুষ একটু বেশি খেতে চায়, আমরা একটু বেশি খাওয়ার অভ্যাসটা আসলে পরিবর্তন করতে পারি না। একটু বেশি খাওয়ার কারণে তারা কিন্তু বুঝতে পেরেছিল যে হ্যাঁ এখানে খাবলা আছে। সো অতএব তারা ডিপোজিট সিস্টেমটা চালু করে দেয়, যার কারণে আমরা কিন্তু এখন নতুন যারা অ্যাকাউন্ট খুলে কাজ করতে যাব এখানে ডিপোজিট ছাড়া কোনোভাবে আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ব্যালেন্সে 25টা টোকেন আপনাকে ডিপোজিট করে তারপরে কাজ করতে হবে। তো যাই হোক, যেহেতু আপনার ব্যালেন্সে যদি 25টা টোকেন থাকে অলরেডি, প্রথম থেকে যদি আপনি মাইনিং করে থাকেন, যখন অফারটি আসছিল প্রায় 1 বছর কি 1.5 বছরের মতো হয়েছে এই অফারটি আসছে, সো মাঝে আমি কাজ বন্ধ রাখছিলাম, পেমেন্ট করবে কি করবে না, না হবে কি হবে না, নাহলে আমি কিন্তু এখনই উইথড্র করতে পারতাম এবং আমার কাছে ডলার স্বল্পতার কারণে আমি করতে পারিনি। তবে এখানে কিন্তু আপনি নতুন করে কাজ করতে পারেন, আমি আবারও বলছি, তবে আপনাকে ডিপোজিট করে 25টি টোকেন মাই এখানে MBS 25টি MBS টোকেন ডিপোজিট এই সাইটে ডিপোজিট করেই তারপরে আপনাকে কিন্তু কাজ করতে হবে। সো এটা সবার পক্ষে হয়তো সম্ভব না, পাশাপাশি ইথেরিয়ামের ব্যাপারটা আছে। তো আমার ব্যালেন্সে প্রায় 125টি টোকেন আছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজে মাইন করেছি এবং পাশাপাশি রেফার তো আছেই। সো রেফার থেকে সব রেফার হওয়া সম্ভবত কম, কারণ অনেকে মাইনিং করেনি। তো যাই হোক, এখানে অ্যাকাউন্ট খুললে আপনাকে অবশ্যই গুগল অথেন্টিকেশনটা ভেরিফাই করে নিতে হবে, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেশন অবশ্যই সেট আপ করতে হবে আপনাকে উইথড্র দেওয়ার জন্য। তো প্রথমে যেটা বলি, আমি এখানে 3 ডটে যাব, যাওয়ার পর এখানে সিটিপি, এই সিটিপিতে ক্লিক করব। সিটিপিতে ক্লিক করার পর এখানে পিরিয়ড অফ টাইম, এই পিরিয়ড অফ টাইমের পর ক্লিক করলাম, নিচে আসলে এই দেখেন 25 ঘন্টা পরপর আপনি একটা করে টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন। কীভাবে ক্লেম করবেন, যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে, তবে আবারও বলছি এখানে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট সিস্টেমটা আমি দেখাচ্ছি না, আর নতুন করে এখানে অ্যাকাউন্ট না খোলা এটা ভালো, কারণ এটি ইথেরিয়ামের ব্যাপার আছে। অবশ্যই 0.004 ইথেরিয়াম আপনাকে থাকতে হবে, ডিগিফিনিক্স যে এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারে কিন্তু এই টোকেনটা লিস্টেড। সো আমি যদি আপনাদেরকে দেখাই, সরাসরি আমি আমার ডিগিফিনিক্স এক্সচেঞ্জারে নিয়ে যাচ্ছি। সো ডিগিফিনিক্স এক্সচেঞ্জারে মূলত এই টোকেনে আপনাকে যদি ডিপোজিট করতে চান, এখান থেকে এই এক্সচেঞ্জার থেকে আপনাকে 25টা টোকেন কিনতে হবে, পাশাপাশি আপনাকে 0.004 ইথেরিয়াম রাখতে হবে এখান থেকে, এই 25টা টোকেন এই এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে হলে। সো এটা হলো একটা বিষয়। আমি যদি মার্কেটে যাই, এখানে সার্চ বারে আপনাকে MBS যদি লিখি, সো তাহলে লিখলে এখন এই মুহূর্তে ব্যালেন্সের টোকেনের প্রাইসটা 39 সেন্ট দেখতে পাচ্ছেন, এক একটা টোকেনের ভ্যালু 39 সেন্ট। তো আমার ব্যালেন্সে আছে 125টি টোকেন। সো আমি এখানে নিচে যদি দেখি 125টা যদি দেই প্রায় কত ডলার এখানে সেল দিব, দাঁড়ান এখানে প্রথমে 125টা অ্যামাউন্ট দিব, তো প্রায় $49, বুঝতে পারছেন, প্রায় $49 এই মুহূর্তে আমি চাইলে এখন এ করতে পারবো, চাইলে আমি এখান থেকে ওই আমার ওয়েবসাইট থেকে আমি উইথড্র করতে পারবো। তার জন্য একটা কথা আছে, তার জন্য একটা শর্ত আছে, সেটা হলো আপনাকে $25 পরিমাণ ইথেরিয়াম ওখানে ডিপোজিট করতে হবে ওয়েবসাইটে, এই মাইন্ডবেস ওয়েবসাইটে আপনাকে $25 পরিমাণ মানে ইথেরিয়াম ডিপোজিট করে এখান থেকে উইথড্র করতে হবে। তো $25 এখান থেকে আমার যদি এখানে $49 প্রায় কত $24 মতো লাভ থেকে যাবে, সব মিলিয়ে $24 মতো আমি লাভ পেয়ে যাবো এখানে। তো আমি যেহেতু এখন করব না, আরও টোকেন করব, আরও 100 মতো টোকেন করে আমি এখান থেকে উইথড্র করব, ততদিন আমি সেজন্য আমাকে প্রায় 100 দিন সময় লাগতে পারে, প্রতিদিন একটা করে টোকেন আমার এখান থেকে 25 ঘন্টায় এ করতে হচ্ছে। সো এখন হলো বিষয়, দেখেন এখানে যদি আপনি উইথড্র করতে যান, উইথড্রতে আমি যদি যাই আপনাকে মাইন্ডবেস দেখায় MAS
MBASE এখানে সার্চ দিলে পাওয়া যাবে কিনা MBS এই যে MBS টোকেন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে সো আমার নরমাল অন চেইন এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে ERC20 যেহেতু এটা ERC20 নেটওয়ার্ক আপনি এখান থেকে পেমেন্ট পাবেন একটু আপনি নিশ্চিত থাকেন যদি সঠিকভাবে কাজ করে থাকেন মাল্টিপল অ্যাকাউন্ট কোনো ভাবে এখানে করা যাবে না এক ডিভাইসে সো এখানে দেখেন এখানে মাত্র 0.03 MBS টোকেন হলে আপনি উইথড্র করতে পারবেন তবে এখানে ইথেরিয়ামে একটা ফি আছে সেটা হলো 0.004 সো 0.004 ইথেরিয়াম কত প্রাইস আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই দিই সো এখানে ETH এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে 0.004 দটি দেখাই এখানে অ্যামাউন্ট 0.004 প্রায় $6.56 প্রায় $7 কাছাকাছি কিন্তু আপনি এখানে ইথেরিয়াম ফি লাগবে যদি আপনি এখান থেকে 25টা টোকেন ওই ওয়েবসাইটে ডিপোজিট করতে যান উইথড্র করতে যান সো এটা হলো বিষয় আর এখানে যদি আপনার 25টা যে এ টোকেনে দেখালাম MBS টোকেনের ভ্যালু কত দেখাই আমি MBS টোকেনে 25টা টোকেনে যদি ভ্যালু দেখাই সেক্ষেত্রে আমার এখানে যদি 25টা টোকেন থাকে প্রায় $9.87 মতো MBS টোকেনের ভ্যালু সো এটা হলো বিষয় আমি এটা বিষয় আপনাদেরকে দেখালাম এখন দেখাই এখানে যে কোডটা আছে এখানে এই যে পাশে যে কোড পেন্ডিং এর পাশে যে কোড এই কোডটা আপনাকে কপি করতে হবে কপি করে নিয়ে দেখেন আমি কিন্তু রেগুলার মোটামুটি ডিসেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত এ করেছি এর ভিতরে কিছু কিছু টাইম মেইনটেইন করার জন্য কিন্তু আমার গ্যাপ যায় তাছাড়া আমি ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত লাস্ট কাজ করেছি আর ফেব্রুয়ারি 1 তারিখ এবং 3 তারিখ আজকে আমি কাজ করতেছি তো আমি আশা করি রেগুলার কাজ করব টানা 100 দিন আমি যদি ক্লাইম করতে পারি 100টা টোকেন আমি মূলত এখান থেকে করতে পারবো তারপর উইথড্র দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সো এখানে প্রথমে যে কোডটা মানে প্রাইভেট কিটা কপি করলেন এটা আপনাকে প্রথমে বসাতে হবে বসানোর পরে কি করতে হবে এখানে নিচে গুগল অথেন্টিকেশন যে কোডটা সেখানে এই কোডটা বসে সাবমিট করতে হবে সো আমি আমার গুগল অথেন্টিকেশন কোডটা নিয়ে আসি রান কিন্তু সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু এটা সাবমিটেড হয়ে গেছে কাজ কিন্তু আমি করে ফেলেছি দেখেন আজকে দিনের মতো আমার এটা কিন্তু কমপ্লিট সো উপরে যদি একটু দেখেন লেখা আছে ইউ নিড অ্যাট লিস্ট 25 টোকেন্স টু অ্যাক্টিভ দি মাইন্ড বেস সিস্টেম প্লিজ পারচেস 25 টোকেন্স ফার্স্ট বুঝতে পারছেন এখানে অবশ্যই আপনাকে 25টা টোকেন আগে পারচেস করতে হবে তারপর আমি আপনি প্রতিদিন এখানে 25 ঘন্টা পরপর ঠিক এইরকমই আপনি ক্লাইম করে নিতে পারবেন সো এক একটা টোকেনের ভ্যালু এখন 39 সেন্ট করে বাংলা টাকায় প্রায় 40-45 টাকা কিন্তু কাছাকাছি সো আপনি অবশ্যই এখানে যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলেছেন যাদের ব্যালেন্সে আগে থেকে মাইনিং করে আসতেছেন মাইনিং করতে পারবেন তারাই মাইনিং করেন রেগুলার মাইনিং করেন মাইনিং থামানো যাবে না যেহেতু এটা পেমেন্ট কোর্সে আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন পেমেন্ট প্রুফ যেহেতু সো সেক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলি আমার এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে আমি ওয়ালেটে আর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সো এখানে দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদেরকে দেখাই ড্যাশবোর্ডে আমার 126টি এখন টোকেন আছে বুঝতে পারছেন আবার থ্রি ডটে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করলাম সো ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন একটু নিচে আসলে এখানে 126টা টোকেন এবং যখন আপনার 50টার ওপরে বা এরকম হবে বা 100টা টোকেন হয়ে যাবে তখন মনে সম্ভবত এখানে পাশে যে উইথড্রটা এটা অটোমেটিক ডিপোজিট উইথড্র বাই এটা চালু হয়ে যাবে বুঝতে পারছেন সো আমি যখন 50-60টি ছিল আমার টোকেন তখন ডিপোজিট অন হয় না আমি ভাবি যে আসলে কোনো সমস্যা হয় কি না কিছু তো পরে পরবর্তীতে দেখলাম 100 টোকেন হয়ে গেল আমার ডিপোজিট অন হয়ে গেল সো এখানে ডিপোজিটে ক্লিক করে আপনি এখানে এই অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে মূলত আপনাকে ডিপোজিট করতে হবে যদি আপনি 25টা টোকেন এখানে ডিপোজিট করতে চান এবং এখানে পাশে যে দেখতে পাচ্ছেন এখানে উইথড্র এই উইথড্র অপশান আছে উইথড্রতে যেটা MBS এ ক্লিক করি দেখেন এখানে ইথেরিয়াম আগে ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট মাইন্ড বেস এখানে সরি এখানে যে এটা আছে এখানে ডিপোজিট অপশানে যায় সো ডিপোজিট অপশান এখানে থিরোটে ক্লিক করে আবারও ওয়ালেটে যায় এখানে ইথেরিয়াম ডিপোজিট করে কিন্তু আপনাকে তারপরে কিন্তু ইয়ে করতে হবে এখানে ইথেরিয়াম সিস্টেম আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই নিচে ইথেরিয়াম এখানে ক্লিক করে ডিপোজিট অপশানে পাশে ডিপোজিট অপশান পাচ্ছেন এই যে ইথেরিয়াম অ্যাড্রেস এই ইথেরিয়াম অ্যাড্রেসে আমাকে অবশ্যই $25 সমপরিমাণ আমাকে ইথেরিয়াম এখানে আমাকে ডিপোজিট করতে হবে $25 সমপরিমাণ একটু বেশি করলেন $25.5 বা $26 মতো করে এখানে আপনি করলেন তবে মিনিমাম $25 আপনাকে এখান থেকে ফি কেটে নেবে সো তারপরে আপনার $25 ফি কেটে নিয়ে যা থাকে ওই এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট করলেন সেখানে কেটে টেটে আপনার প্রায় $24 মতো থাকে এই মুহূর্তে যদি আমি ডিপোজিট করি বা আমি যদি উইথড্র করি সেক্ষেত্রে আমার $24 মতো মানে প্রফিট থাকছে
সো অনেক ভালো একটা অফার, যারা ক্লেম করতে করেননি অনেকদিন বাদ রেখেছেন, সো আমি বলবো আপনারা অবশ্যই ক্লেম করবেন, নিয়মিত ক্লেম করবেন, কারণ এই অফারটি অনেক অনেক ভালো। এদের প্রজেক্টটাও কিন্তু অনেক ভালো, এদের টুইটার অ্যাকাউন্টে গিয়েও দেখবেন এদের আসলে চিন্তাভাবনা কীরকম। এরা এদের এক্সচেঞ্জারে ডিকে ফিনিক্স এক্সচেঞ্জারে কিন্তু এটা করেছে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ওখানে যে বাটন আছে ওখানে ক্লিক করে আবার অল করে দিবেন। ধন্যবাদ।